আগামী 5ই জানুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ফেনীতে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা। প্রতিটি ওয়ার্ড, অলিগলি, দোকানের সামনে ফাঁকা জায়গা, বাড়ির সম্মুখে সাদা কালো পোস্টার, চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। 12টি ইউনিয়নে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন। ফেনীর 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 2,87,244 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,49,792 এবং নারী ভোটার রয়েছেন 1,37,452 জন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 14 জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে 456 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 102 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার 12টি ইউনিয়নের মধ্যে 1টি ইউনিয়নে ভোট হবে ইভিএমে। তাসচিত আবরা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।